আবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল যদি তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান মা যদি তোমার প্রতি ناراض হয়ে যান আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতু কা ওয়া নারু তোমার মা তোমার জন্য জান্না তোমার মা তোমার জন্য জাহান্নাম তোমার বাবা তোমার জন্য জান্না তোমার বাবা তোমার জন্য জাহান্নাম অজবাক দুই হাত তুলে একটু আল্লাহকে জানায় দে তো চাই আল্লাহ আমরা তোমাকে রাজি করতে চাই খুশি করতে চাই এই রাজি করা এবং খুশি করা হবে আমার মা এবং বাবার মাধ্যমে কথা বলেন ঠিক না বেটি ঠিক আওয়াজে বলুন ঠিক না বেটি ঠিক

যখন মায়ের কাছে আসবে বাবার কাছে আসবে নরম সুরে নরম মিজাজে কথা বলবে মায়ের সামনে এসে বড় গলায় কথা বলবে না মায়ের সামনে এসে তুমি উচ্চ আমাদের কথা বলবে না মায়ের সামনে তুমি সুন্দর আচরণ করবে ভালো ব্যবহার করবে আমার বায়না বন্ধুরা মায়ের সাথে যদি তুমি সুন্দর আচরণ করো বাবার সাথেই যদি তুমি সুন্দর আচরণ করো এই সুন্দর আচরণটা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবার জন্য সাহায্য করবে আল্লাহ

নবী আমার তাকে প্রশ্ন করলেন কাল ফাহাল মি ওয়ালিদাইকা হাদুন হাইয়া ও আমার সাহাবী তোমার মা এবং বাবা উভয়ের মধ্যে কেহ জীবিত আছেন কিনা সাহাবি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ হিজরত এবং জিহাদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ নেকি চাই নবী আমার প্রশ্ন করলেন তোমার মা এবং বাবা উভয়ের মধ্যে কেহ জীবিত আছেন কিনা

তুমি আল্লাহ থেকে বিরাট বড় একটা পুরস্কার পেতে চাও তোমার হিজরত করা লাগবে না জিহাদা লাগবে না তুমি আল্লাহ আর নবী জানিয়ে দিলেন তোমার হিজরত করা লাগবে না জিহাদ কড়া লাগবে না হিজরত না করে জিহাদ না করে তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও বাবার খেদমতের মধ্যে তুমি চলে যাও মায়ের সাথে তুমি সুন্দর আচরণ করো মায়ের সাথে তুমি নম্র আচরণ করো বদর আচরণ করো আমরার সমাজের মধ্যে এমন কিছু লোক আছে এমন কিছু বিশিষ্ট সমাজ সেবক আছে এমন কিছু দামবির আছে

করেছেন সম্পদের জন্য সম্পদের বাগাবাগি করার জন্য বাবার লাশকে আটকে রেখে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সম্পদের বাগাবাগি না হবে সম্পদ যতক্ষণ পর্যন্ত ভাগ করে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত বাবার লাশ কবরের ভিতরে যাইতে দেওয়া হবে না আমরার সমাজে এই রকম কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই আওয়াজে বলেন আছে না নাই আমার বন্ধু কোন আমার আরো মাস আগে দেখেছি চট্টগ্রামের এক জায়গায় একটি সন্তান ওমান থেকে এসেছে তার বাবা তাকে রিসিভ করার জন্য গিয়েছে তার বোন তাকে রিসিভ করার জন্য গিয়েছে অপর দিক থেকে তার শ্বশুর শাশুড়ি তার স্ত্রী তাকে রিসিভ করার জন্য গেছে আপনারা দেখেন ফেসবুকে ইন্টারনেটে এটা ভাইরাল হয়ে আছে আপনারা শুনে সদাতুনিয়া রসুন লাল্লা আরে কম সদামনিয়া কম সদাতুনিয়া রসূ سل منیا اسلم ہے نور چشمی امبیا اسلم ہے بادشاہ اولیا سلیا سوال کو لے سل منیا ہبی بلام

এই ফ্যাক্টরির থেকে রঙ দিলার কোনো বিদ্যুৎ ফাইতায় না যদি বালা লাগে কষ্ট করে বুই যাওগা আর নাইলে ফ্যান্ডেলের বাইরে আওয়াজ না যায় বুঝছন্ আপনারা কথা একটু সুন্দর ঘরে বইজন পরিবেশটা একটু সুন্দর হইব আমার যারা বোলনগিয়ার ভাই আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন একটু কষ্ট করে আপনারা বসা যান আমার যুবক ভাই একটু কষ্ট করে বসে যান আপনারা তো মাসে দুই চারটা প্রোগ্রাম করেন অর্থাৎ আপনারা দু চার দিন মাসে 8 10 দিন আপনারা রাতে সজাগ থাকতে হয় আর আমরা তো মোটামুটি মাসের মধ্যে যদিও 30 দিন সজাগ না থাকি অন্তত 20 দিন রাইত 12 একটা দুইটা তিনটা বন্ধ সজাগ লাগে ঠিক না আপনারা বসে শুনতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে আমরা বলতেও তো আমাদের কষ্ট হয় আমার এই যুবক ভাইয়েরা এত কষ্ট করে একটা প্রোগ্রাম করতে যে কেমন কষ্ট হয় আপনারা যারা বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন মাহফিল পরিচালনা কমিটির সাথে আপনারা যারা জড়িত আছেন তারা বুঝবেন যে একটা প্রোগ্রাম সাজাইতে কতটুকু কষ্ট হয় এর ভিতরে যদি আপনারা হাঁটা চলাপেরা করেন তাহলে তো মাহফিলের সৌন্দর্য হয় না কথা বলে ঠিক কিনা ওনারা চাইলে তো জাস্ট হুজুরের জন্য একটা স্ট্রিজ বানিয়ে রাখলেই পারতেন আর বাকি যারা মঞ্চায় আসবে মঞ্চায় বসবে যাদের মঞ্চায় যাবে যাদের মঞ্চায় দাঁড়িয়ে থাকবে যার যা ইচ্ছা তাই করবে ওনারা তো চাইলে এটা করতে পারতেন কথা বলেন ঠিক কিনা 強い আমরা এই জায়গায় নামাজ পড়েছি এশারের নামাজি এই জায়গায় পড়েছি ওনারা সুন্দর করে এগুলি পরিপাটি করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আয়না দিচ্ছেন তো আমরা যদি আজকে এখানে মনের সকল দুর্বলতা হিংসা নিন্দা সকল বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে যদি আমরা মাটির মানুষ যদি আজকে আমরা মাটিতে বসে চাই এই মাটিতে বসার কারণে এই মাটি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন উসাইল যদিও সেটা কেলার মা ছিল কিন্তু এই চৈফুরের পশ্চিম পাড়ার ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি একটা জান্নাতের বাগান সাজানো হয়েছিল আমরা তো সেই জান্নাতি বাগানের মেহমান হয়েছিলাম তো আজকে আপনি আমাদেরকে কেন জান্নাত দিবেন না আমি বিশ্বাস আপনাদেরকে এই কথা আমি ইমান ইকিরের সাথে বলে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 40 জন মানুষ থাকে একান্তকে আল্লাহ রাব্বুল আলামিন একজন কে আল্লাহ রাব্বুল নবীর অলি বানিয়ে তাদের দোয়াটা কবুল করানোর এখন অত আমি দেখতে পাচ্ছি আমার সামনে ডানে বামে পিছনে 40 অধিক মানুষ আছে তাহলে নিসম দেহে আজকের এই জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল কথা বলেন ঠিক না بیٹি ঠিক আওয়াজে বলুন ঠিক না بیٹে

যেই কথাটা আমি বলতেছিলাম আপনাদের সামনে আমি যেই কথাটা আমি পেশ করেছিলাম যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হয় খুশি করতে হয় তাহলে মা বাবাকে রাজি করা লাগবে খুশি করা লাগবে আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আইসা যখন প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব হিজরত করব জিহাদ করব আল্লাহর নবী তাকে সুন্দর করে জানিয়ে দিলেন হিজরত করা লাগবে না জিহাদ করা লাগবে না তুমি তোমার মায়ের খেদমত করো বাবার খেদমত করো তোমাকে জান্নাতে নিয়ে যাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উত্তম পুরস্কার পাওয়ার জন্য তোমার মা বাবার খেদমতই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মা মিন

একটা কবুল হদের সাপ উঠাই দিবেন আরেকটা কন খারাপ লাগতেছে আপনাদের মায়ের দিকে আপনি রহমদের নজর দিয়া তাকাবেন

যদি প্রত্যেক দিন আমি আমার মায়ের দিকে বাবার দিকে রহমতের নজর দিয়া বার করে তাকাই কয়বার আওয়াজ দিয়ে বলেন কয়বার আর একটু আওয়াজ বলে সবাই বলেন যদি আমি একশতবার আমার মায়ের দিকে তাকাই একশতবার যদি আমি আমার বাবার দিকে তাকাই

যদি আপনি মায়ের সাথে সম্মানসূচক আচরণ করতে পারেন মায়ের খেদমত আপনি যদি করতে পারেন বাবার যদি আপনি খেদমত করতে পারেন সেবা যতন করতে পারেন আপনি যেমন দুনিয়ায় বাদশা হয়ে যাবেন আখিরাতে আপনি বাদশা হয়ে যাবেন দুনিয়ায় যেমন আপনি সম্মানিত হয়ে যাবেন কাল কঠিন

জবান বন্ধ রাখবেন না কথা বলে না চেনা নাই এমন কিছু বড় লোক ছেলে আছে বাবা ছেড়া ছেলে পরিধান করে মায়ের শরীরের ভালো একটা পোশাক নাই যদি বাবা তার অফিসে যায় মা যদি তার অফিসে যায় বাবাকে বাবা বলে পরিচয় দেয় না কথা বলেন না চাষাকে সাসা বলে পরিচয় দেয় না মামাকে মামা বলে পরিচয় দেয় না খালুকে খালু বলে পরিচয় দিতে চায় না বলে আমাদের পাশের বাড়ির একটা অসহায় মানুষ গরিব মানুষ আমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছে কথা বলেন কথা বলেন বলেন এই রকম অনেক সন্তান আছে আমার যুবক তোমাকে আমি বলে দিচ্ছি যদি তুমি তোমার মায়ের পরিচয়টা গোপন করো বাবার গরিব পরিচয়টা যদি তুমি অর্থের বাহাতরিতে পড়ে তোমার চেয়ারের পজিশনে পড়ে যদি তোমার তোমার বাবাকে অপমান করে তাকে লাঞ্ছিত করে তাকো তুমি কলমের মাধ্যমে খাতায় লিখে রাখতে পারো এই অপমান তোমার জন্য কিছু দিনের ভিতরে আসছে আওয়াজে বলেন আওয়াজে বলেন এই সন্তানটা দেখবেন অনেক টাকা ইনকাম করছে বিরাট অট্টালিকায় বসবাস করছে দামি দামি পোশাক পরিচ্ছদ ব্যবহার করছে কিন্তু মনের ভিতরে একটা শান্তি পাওয়ার কথা ছিল তার মনের ভিতরে এই শান্তি নাই কথা কই না তার বউয়ে তারে খানো দইরা উঠায় আল্লাহ মায় কথা কই না কথা কই না বউ তারে কান্দরে উঠবস করায় আপনি যদি সম্মানিত হতে হয় তাহলে মায়ের খেদমত করা লাগবে বাবার খেদমত করা লাগবে আল্লাহর একজন যদি কদর পয়গম্বর হজরতে আল্লাহ আব্দুল আলমিনকে একদিন প্রশ্ন করে বসলেন আল্লাহ আমি যে জান্নাতে যাব এত কিছু সন্দেহ নাই কিন্তু আমার সাথে কে নিকটতম জান্নাতি হবে জানতে চাই আরেকটা আওয়াজ দেখুন আরেকটা আওয়াজ দিয়ে বলেন এই মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন রব্বি আরিনি আল্লাহ তোমাকে আমি দেখতে চাই রব্বি আরিনি তোমাকে দেখতে চাই আল্লাহ বলেছেন লাম তারানি তুমি আমাকে দেখতে পারবে তুমি আমাকে দেখতে পারবে এই মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ আমার সাথে কে জান্নাতি হবে আমি একটু দেখতে চাই আমার বন্ধুগণ আমার একটা ছোট্ট একটা কথা আপনাদের সামনে আমি রাখি যদিও আজকে আমাকে ওই বিষয়ে কথা বলার কথা নয় অনেকেই মেয়ারাজের কথা বিশ্বাস করেন অনেকেই মেয়ারাজের কথা বিশ্বাস করেন না যারা মেয়ারাজের কথা বিশ্বাস করেন অনেকেই বলেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ শরীফ হয়েছে স্বপ্ন যুগে আপনি চিন্তা করেন যারা বলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে আমরা যারা বিশ্বাস করি রসূল পাক সাল্লাল্লাহু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা কি বলা হয় ইসরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছেন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে তাদের প্রশ্ন হল যদি আল্লাহর হাবি প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ সিদ্ধুল মন্তা বাইতুল মাহমু সত্তর হাজার নূরের পর্দা পানির পর্দা আগুনের পর্দা এই পর্দাগুলি ভেদ করে যদি আল্লাহ পর্যন্ত গিয়ে যান যদি শব্দ হয় তাহলে শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কেন কোরআনে লিখলেন বাকিটা কেন লিখলেন না আমি এর উত্তরটা চুট্ট করে দিতে চাই আপনি এখানে যারা আমরা আছি আমরা হবিগঞ্জের খবর আমরা জানি হবিগঞ্জে কোথায় কি আছে সেটা আমি জানি কিন্তু ডাকায় কি আছে না আছে সেটা তো জানি না এখন আমার ভাই জনাব মোহাম্মদ মৌলানা আব্দুল মান্নার সাহেব উনি বললেন সন্ধ্যার পর থেকে আসারের আগে আমি হবিগঞ্জ থেকে ঘুরে আসছি আপনারা বললেন হায় হায় বলে টাকা সন্ধ্যার পরে শরীফপুর থেকে গিয়ে আবার হবিগঞ্জ দিয়ে ঘুরে আসবে কেমনে এর ভিতরে আবার ওইটা কিনছে ওইটা কিনছে ওইখানে গেছে ওইখানে গেছে এই করছে সেই করছে এত কিছু সম্ভব কিভাবে কথা বলেন ঠিক কিনা এখন আপনি প্রশ্ন করতেছেন ইমাম সাহেব আপনি যেটা বলছেন রাইট মানলাম কিন্তু আপনি বলেন তো আপনি যে হবিগঞ্জ গেলেন কোর্ট মসজিদের বিবরণটা আপনি একটু দেন তো উনি যদি বলে ডাকা পর্যন্ত সেটা তো বিশ্বাসই করবেন না আরে ডাকার কথা তো আপনি বিশ্বাসই করবেন না ডাকার সম্পর্কে তো আপনার ধারণাই নেই মাগলি পর থেকে এসার আগ পর্যন্ত হবিগঞ্জ থেকে ঘুরে আসতে পারবে এই কথাটা আপনি বিশ্বাস করতে আপনার মানে সঙ্কুচতা হচ্ছে আর ডাকার কথা যদি আপনাকে বলে আপনি তো ওনার সাথে কথাই বলবেন তো একটা জায়গা আছে কথা বলেন কথা বলেন তখনকার মুনাফিক মুশিক যারা ছিল তাদের বাইতুল ধারণা ছিল প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত তাদের কোনো ধারণা ছিল না যেই মাত্র আকসার কথা বলছে তারা বলে রাত্রির সামান্য কিছু অংশে আল্লাহর হাবিব ঘুরে আসছেন যদি সত্যি সত্যি ঘুরে আসেন তাই মসজিদ আকসা পর্যন্ত দুই মাস সময় লাগে রাত্রির কিছু অংশে ঘুরে আসছেন আমরা মানছি যদি উনি বাইতুল মকাদ্দসে পরিচয়টা আমরা সামনে দিতে পারি তারা এই কথাটা ভালো করি জানে যে আল্লাহর হাবিব মসজিদে আকসা পর্যন্ত কখনো যান নাই যিনি যান নাই তো উনি বলবেন কি করে আল্লাহর হাবিব যেই মাত্র তারা প্রশ্ন করেছে আল্লাহর হাবিব তখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস কে আমার নবীর সামনে হাজির করে দিবেন এই জন্য বাকিটার কথা বলা হয় নাই যাই হোক এরপরে আল্লাহর হাবিব প্রথম আকাশ থেকে আপনার দ্বিতীয় তৃতীয় আকাশ শেষ করে আল্লাহর হাবিব মেয়ারাজ তো গেলেন যারা মেয়ারাজ মানেন এবং মানেন এটার মধ্যে পক্ষ বিপক্ষ আছে আমার অনেক ভাইরা পেশ করেন যে আল্লাহর হাবিব পঞ্চাশ শক্ত নামাজ ছিল ছয় মাস সুজা ছিল আল্লাহর হাবিবের পক্ষ থেকে মুসা আলিগুসালামের মাধ্যমে পঁয়তাল্লিশ শক্ত নামাজ বাতিল হয়ে গেছে এখন পর্যন্ত কি আপনারা শুনেছেন আপনার প্রথম আকাশ থেকে তো আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহর পরে রফ রফের মাধ্যমে গেছেন কিন্তু ষষ্ঠ আকাশে যে মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর হাবিব যে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার কেমনে আইসুন এবং কেমনে গেছেন এই পর্যন্ত আপনারা দলিল শুনছেন কথাটা বুঝাইতে পারি নাই রাসূল তো মেরাজে গেছেন

তারা বেহেস্তে যাবে নাকি দুজুকে যাবে এ নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন মুসাল্লি সালাম বলে এতে আমার মাথা ব্যথার কিছু আসে যায় না কিন্তু আমি তো রব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখতে চাই রব্বি আরিনি তোমাকে দেখতে চাই আল্লাহ বলে নাম তারানি তুমি আমাকে দেখতে পারবে না একবার নয় বারবার আমি আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত করে তুর পাহাড় পর্যন্ত নিয়ে গেলেন সেই পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে পাই নাই আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি কানে সরকার উনি এমন এক নবী যে নবী আল্লাহ রাব্বুল আলামিন কাছে বসেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কওসাইনি আও দু দুদুনুকের মাথা একত্রিত করলে যতটা রেকর্ড বডি হয় কাছে হয় আমার নবী বলেন আও আদনা আরো কাছে আরো কাছে আরো কাছে আমার নবী বসেছেন সুবহানাল্লাহ মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন ২৭ বছর আমি ২৭ বছরে বিশ্বাসী না আমি সাতাশ বছরে বিশ্বাসী না আপনি প্রশ্ন করবেন যে আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি কেন বিশ্বাস করছি না এই জন্য এই এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা কয়শো বছর কথা বলেন কয়শো বছর এই দ্বিতীয় এই যে আপনি মহাশূন্যটা পারি দিয়া একটা পর্দা দেখছেন এখান থেকে শুরু করে দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ আরো পাঁচশো বছরের রাস্তা তৃতীয় থেকে চতুর্থ পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ এইরকম ফাঁসসাতা কত কথা কয় না ফার্সাতা যাইতে যদি ফাইতিরিশ বছরের রাস্তা হয় আইতে যদি ফাইতিরিশ বছরের রাস্তা হয় ফাইতিশ শ ফাইতিশ আপনি কথাটা বুঝছেন এখন আপনি আমারে দাওয়াত দিলেন আমি আপনাদেরে গেলা মারাইলাম আইতে আর যাইতে যদি অত্যন্ত সময় লাগে আপনি আমারে এত কষ্ট কইরা নিলেন কিচ্ছু খাওয়াই না কিচ্ছু ফিঁদাই না কিচ্ছু দিলাইলো না ই যাওন আর আওয়ান কইলোনি কথা কই না তাইলে যারা মিয়ারাজকে বিশ্বাস করতে চায় না আমি তাদের دماগে এই কথাগুলি একটু ঢুকিয়ে দিতে চাই মা যাওাল বাসারু ওয়া বাতা তোমার হাবিব যা দেখেছেন তোমার হাবিবের চক্ষু বিচলিত হয় নাই ভ্রিপুর হয়নি তোমার হাবিব যা দেখেছেন নিজ চক্ষু মুবারকে চরম চক্ষে আল্লাহর হাবিব যা দেখেছেন সব দেখেছেন সব দেখেছেন আমরা যারা আশা করো সুর নিদায় বিনা দলিলে আমরা মানি আল্লাহর হাবিব হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শরীরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন দুই

যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করলেন আল্লাহ আমি যে একজন পয়গাম্বর আমি একজন নবী আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব এতে কোনো সন্দেহ কিন্তু আমার সাথে কাকে তুমি জান্নাতে দিবা এইটা আমার দেখার বড় ইচ্ছা আমি তাকে একটু দেখতে চাই তার সাথে একটু মোলাকাত করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জানি হেদিন অমুক জায়গায় অমুক একটা বাজার আছে যেই বাজারে একজন খশায় আসে এই খশাই লোকটা তোমার সাথে আল্লাহর জান্নাতি হবে সুবহান আওয়াজে বলেন সুবহান আল্লাহর জান্নাতি मेहमान হবে موسی তালিমুল্লাহ বলে আল্লাহ এত এত লোক থাকতে একটা খশাই কেন আমার সাথে জান্নাতি হবে আমার তো বড় অবাক লাগলো তাইলে এই কথার দ্বারা বোঝা যায় আপনি যাকে নিজে নিজে ছোট মনে করছেন আপনি নিজে নিজেকে অনেক বড় মনে করছেন এই যে আপনি আরেকজনকে ছোট মনে করলেন আপনার এই ছোটটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে যেতে পারে আল্লাহ বলেন ইন্না দম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহুল যাকে আল্লাহরবুল যার ভিতরে তাকওয়া দিয়েছেন যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ভয় দিয়েছেন যেনাকে আল্লাহকে জয়যুক্ত করতে পেরেছে ওই লোকের দাম আল্লাহর দরবারে বেশি আপনি সৈয়দ হতে পারেন চৌধুরী হতে পারেন পাঠান হতে পারেন মুগল হতে পারেন এই হতে পারেন সেই হতে পারেন অনেক সম্পদের মালিক আপনি হতে পারেন বিরাট অট্রালিকার মালিক আপনি হতে পারেন বিরাট কল কারখানার মালিক আপনি হতে পারেন এর মানে এই নয় আপনি সফল হয়ে গেছেন না না যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার প্রতি রাজি হবে না খুশি হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আপনি যতক্ষণ পর্যন্ত অর্জন করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনি সফল কাম হতে পারেন নাই মুসা কালিমুল্লাহ বলল এত লোক তাকার পড়ে এই কসাই লোকটা আবার কেমন করে আমার সাথে জান্নাতি হয় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল যাও এই মূসা এই কষাই লোকের কাছে তুমি যাও কষায়ের কাছ থেকে তুমি এই প্রশ্নের জবাব পাবে হযরত মূসা কালিমুল্লাহ কষাই লোকের কাছে চলে আসছে আসার পরে দেখলো কষাই লোকটা কাজ করতেছে কি করতেছে নবীর গোলামের مولাজির গোলামের কোন চিন্তা নাই চলো নবজির জান্নাতে মদিনাতে যাই চলো নবজির জান্নাতে জান্নাতে যাওয়ার ইচ্ছা মনে কেউ নাই কার কার নাই হাত তুলা দেন সবার আছে কথা বলেন ঠিক কিনা তাইলে আমরা একটু একটু চার আমরা এই জান্নাতে যাওয়ার জন্য একটু গান গাইতে চাই কি চাই না গান তো অনেক রকমের গান আছে আমি যে গানটা গাইতেছি এটা জায়েজ না না জায়েজ আর আপনারা যেটা না জায়েজ গান গাইতেছেন এটা তো আপনারাও জানেন দলিল তো আপনারাই বুঝেন এখন মানসিকতা করে জানেন নি হয়ে এটা আরাম ইমাম সাহেব কথা কই ঠিক নি এ বেডা দলি দেই ইমাম সাহেব না ইমাম সাহেব এই এই কাজটা এটা কিনা এটা সমাধান দেন এই কাজটা হালাল না হারাম এই কাজটা ভালো না মন্দ এটার একটা সমাধান দেন ইমাম সাহেবরে কয় এটা আরাম ইমাম সাহেব কিটা কই ঠিক নি আর ইমাম সাহেবডা চাকরি লিয়া মুশকিল হয়

এমন এক মুশকিল আমরা আছি যদি আপনার নিতে লাইন আমরা দরকার তা তাইলে এখন থেকে এই জিনিসটা শিক্ষা নিবেন ইমাম সাহেবের সাথে হুজুরের সাথে ফিসাবুজের সাথে যারা হকানি রব্বানি ওলামায় কেরাম আছে ওনাদের সাথে কথা বলতে গেলে অত্যন্ত আদবের সহিত কথা বলতে হবে জুম্মাবারে ও ইমাম সাহেব খারণ এটা যা আপনি কইছেন এটা বেশি ভালো হইছে না ইমাম সাহেবকে এই কথা বলা যাবে না হুজুর আমার একটি কথা ছিল যদি অনুমতি দিতেন তাহলে একটু বলতাম আর ইমাম সাহেব টেফোস্কো ফানি নাই করে খলিটা বেখা করে ফানি আজকে ফুবিদা যাই তো গেল করে না এটা যদি একান্ত বলতে হয় হুজুরের কাছে হুজুর আজকে তো যেমন দেখলাম মসজিদের ওযুখানাটা একটু ময়লা হুজুর একটু খেয়াল করেন আর এই কথাটা আপনাকে তো মসজিদের চাকরি তো আপনাকে দিছে আপনি মসজিদের খাদেম হয়েছেন আপনি মসজিদের সভাপতি হলেন সেক্রেটারি হলেন কেশিয়ার হলেন অন্যান্য সদস্য পদগুলি আপনি হাতে নিছেন আপনি মসজিদের গুলামির জন্য কথা বলেন না কেন মসজিদের গুলামি আপনি করবেন আর ইমাম সাহেব আপনাকে লিডিং দিবে ইমাম সাহেব বলবে সভাপতি সাহেব আজকে তো ডেইনো ময়লা বেশি পড়ছে এখন আপনি পরিষ্কার করেন আর কেউ রে পরিষ্কার করাই এর মানে এই না ইমাম সাহেবরা আমি অনুমতি দিছি এটা কইতা এটা বুঝাইলাম আর কি বোঝানোর জন্য বলছি আমি যদি মসজিদের একটা ফ্যান অফ করি আমার আঙ্গুল খেয়ে যাবে মসজিদের বাথরুমটা যদি আমি পরিষ্কার করি আমার হাত নষ্ট হয়ে যাবে মসজিদের বারান্দা যদি আমি ঝাড়ু দেই মসজিদের ময়লা যদি আমি পরিষ্কার করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরের ময়লাটা পরিষ্কার করে দিবেন মসজিদের আলো যদি আমি জ্বালিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঘরকে আলোকিত করে দিবেন কথা বলেন ঠিক না বেটি নবীির গুলামের মৌলা জির গুলামের কোনো নাই চলো নির জন্নাথ মদিনাতে যাই চলো নির জন্নাথ মৌলা জির গুলা নবী গুলাম কোনো চিন্তা নাই চলো নবীজির জন্নাতে মদিনাতে যাই চলো নবীজির জন্নাতে মদিনাতে যাই কে কে যাবে মদিনাতে মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া থা বলেন ঠিক না ঠিক কে যাবে মদিনাতে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় দিন रजনি কান্দে তিনি দিন रजনি কান্দে নে তিনি শোয়ের আওয়াজায় চল নবীজির জান্নাতে সবাই বলেন না আরেক বলেন চল নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেস্ত যাবে না নবী উম্মত বিনে কথা বলেন ঠিক না বেঠে কঠিন হাসরের দিনে বেগেস্ত যাবে না নবী মাফ করিয়ে দিবে নাল্লা মাফ করিয়া নবীন রশিলা চলো নির জন্নাথে মদিনা তে যায় চল

কেন আমার সাথে একজন কশাই লোক তুমি আল্লাহর জান্নাতে যাবে জানতে চাই আল্লাহ বলেন এই প্রশ্নের উত্তর আমি কেমন করে দিব। তুমি তার কাছ থেকে প্রশ্নের উত্তরটা জেনে নাও ওই লোকটা দাঁড়াইয়া প্রশ্ন জানার জন্য উত্তর জানার জন্য যেইমাত্র কশাই লোকের কাছে চলে গেছে যাওয়ার পরে দেখলো যখন বেকার গنيه sombra যখন তলে আসছে এই কষাই লোকটা তার গুস্ত থেকে সামান্য কিছু গুস্ত আলাদা করে একটা ব্যাগের ভিতরে এসে প্যাকেট করে নিলো ওই গুস্ত গুলো নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল যেই মাত্র বাড়িতে চলে যাবে এই মাত্র মুসা মোল্লা বলল আমি একজন মুসাফির আমি চাই আমার একটা সমস্যা হয়ে গেছে মুশকিলের মধ্যে পড়ে গেছি আমি তোমার বাড়িতে একটু মেহমানদারি করতে চাই বলে আল্লাহ একবার মেহমানদারি করতে চাই ওই কোষাই লোকটা বলল ঠিক আছে কোনো সমস্যা নাই এই কসাই যেমাত্রী সঙ্গে করে বাড়িতে চলে গেল ওই লোকটা যাওয়ার পরে তার এই গুষ্ণগুলি সুন্দর করে ধোয়া করলো পরিষ্কার করলো রান্না বান্না করে নিল রান্না বান্না শেষ করার এক পর্যায়ে হঠাৎ করে মুসা কালি মূল্য তাকায় দেখলেন তার উপরের তীরের সাথে একটা ধুলনা জুলতেছে কি জুলতেছে আওয়াজে বলেন কি একটা ধুলনা জুলতেছে আল্লাহর পায়গাম্বর মুসা কালিমুল্লাহ বললেন আমি তাকিয়ে থাকলাম এই দুলনাটা উনি নামালেন নামানোর পরে দুলনা থেকে ছোট্ট একটা বাচ্চা আঁকার একটা মহিলাকে এখান থেকে নিয়ে আসলেন ওই মহিলাটাকে করে নিয়ে আসলেন মহিলাটাকে কুলে আনার পরে এই মহিলাটাকে পায়ে পরিষ্কার করলেন কাপড় চোপড় পরিষ্কার করলেন এই কাপড়গুলি পরিবর্তন পরিবর্তন করে দিলেন একটা বর্তন হাতে নিলেন বর্তন হাতে নেওয়ার পরে সামান্য রুটি নিলেন গুস্ত নিলেন এই রুটিগুলি হাতের মধ্যে আপনার আঙ্গুল দিয়া এগুলি চিবাইয়া দিলেন ছোট্ট ছোট্ট করে নিলেন ওই বৃদ্ধা মহিলাটাকে ওই কোষাই লোকটা কুলের মধ্যে রেখে ছোট্ট বাচ্চাকে আমরা যেভাবে খাওয়াই ওই কোষাই লোকটা ওনাকে এইভাবে খাওয়াচ্ছে যেই মাত্র খানা পিনা শেষ হয়ে গেল খানা পিনা শেষ হওয়ার পরে আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ জানতে চেয়েছেন উনি কে ওনার পরিচয়টা কি এবার কষাই লোক জবাব দিছে অগ মুসাফির উনি অন্য কেউ নয় উনি হলো আমার গর্ব দারুনিমা বন্ধুগণ আমার আমার একটা ছোট্ট বাচ্চা আছে ওই ছোট্ট বাচ্চাটাকে যদি কমলা খাওয়াতে হয় কমলাটা সোনানোর পরে কমলার ভিতরে আরো কিছু রক্ত আছে এইগুলিও আপনাকে আঙ্গুল দিয়ে ছোট্ট চোট্ট করে এইগুলি তুলে এই কমলা ডানার ভিতর থেকে বীজগুলো বের করে তারপরে আপনার বাচ্চার মুখ আপনাকে দিতে হয় কথা বলে ছোট্ট একটা আঙ্গুর এই আঙ্গুরের উপরে একটা পর্দা আছে এই পর্দাটাকে আপনাকে খুলে তারপরে আপনার বাচ্চার মুখ আপনাকে দিতে হয় কথা বলেন না তুমি চিন্তা করো নাই তোমার ছোট্ট বাচ্চার জন্য তুমি আঙ্গুর নিয়ে আসলে বেদানা নিয়ে আসনে কমলা নিয়ে আসনে এই গুনি আনার পরে করে তুমি তোমার ছোট্ট বাচ্চার মুখে সে খেতে চায় না কিন্তু তার মুখে তুমি এইগুলি ধরিয়ে দিচ্ছ কিন্তু তোমার গর্ব মা তোমার জন্মদাতা পিতা পাশের গড়ে কিন্তু তুমি কি চিন্তা করছো তুমি আজকে যেমনি করে তোমার সন্তানের মুখে এই দানাগুলি দিচ্ছ ঠিক তুমি ছোট্ট ছিলে তোমার গর্ব মা তুমি খাইতে চেয়েছিলে না কিন্তু তোমাকে ঝুর করে খাওয়ায়াছিলেন কথা বলেন ঠিক না দাদের আজকে বাবার বৃদ্ধ হয়ে গেছে গর্ব মা যাদের বিদ্যা হয়ে গেছে যুবক তোমাকে বলছি একটু বারের জন্য তুমি চিন্তা করো তোমার বাচ্চারা যখন রাত্র নিশীতে গভীরে যখন আও মাও করে খান্না করে তখন তোমার গুম হারাম হয়ে যায় তোমার স্ত্রীর গুম হারাম হয়ে যায় বারান্দায় হাঁটতে থাকো গড়ের ভিতরে তুমি হাঁটতে থাকো তোমার এই মাও তো তোমার জন্য একটু কষ্ট করেছিল এই মা তোমার জন্য কত রাত্রি জাগরণ করেছিল একটি সময়ের জন্য ওই মাকে তুমি একটু স্মরণ করো

আল্লাহর پیغمبر ডাক দিয়ে বলে তুমি কি আমার পরিচয় জানো এবার موسی калимুল্লাহর সাথে এই কসাই লোকটা বলে না না আপনার পরিচয় তো আমি জানি না এবার কালি калимুল্লাহ বলে আমি অন্য কেউ নই আমি হলাম আল্লাহর پیغمبر موسی মুল্ম তাইলে বুজা গেল মা যেই দোয়াটা করে এই দোয়া করতে দেরি হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হতে দেরি হয় নাই কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ আমার মাহফিল কমিটির বাইদেরকে আমি বলছি আমার তো পঞ্চাশ পর্যন্ত টাইম আছে আমরা এই গুলাম কিবরি আজহারি সবাই ছিল আমার আর একটা মাহফিল আছে আপনার ফুরা সুন্দর এটা দিয়ে সাড়ে দশটা মাইক ধরতাম তোমরা একটু কষ্ট করে হুজুর আইন হুজুর আয়া থাকলে বন্ধুগণ চত্র অনন্ত ঘটনা আপনাদেরকে শুনাই বুঝবেন এখানে আলেম ওলামাদের স্টেজে যদিও আমি একজন বন্য মানুষ একজন চত্র মানুষ ইলিম নাই আমল নাই আমি একটা নকল মানুষ উলামায়ে একরামের মাহফিলে যখন বসি মসজিদটা যখন বসি মনটা ভরে যায় আমার বাবা সৈয়দ দুলাইমামুনছি সাহেব নামে পরিচিত আমার বাবা আমাকে অনেকগুলি মাহফিলের মধ্যে নিয়ে গেছেন কথা বলার জন্য হয়তো আমার বাবা তখন আমার এই স্টেজ চাই মনসটা দেখতে পারেন নাই আমার বাবা এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে কিন্তু আপনাদের দয়ার বড়কতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাকে একটা আটোটা মাহফিল করাচ্ছেন গতকালকেও ডাবল মাহফিল করেছি আজকেও ডাবল মাহফিল এমনি করে প্রত্যেকদিন আপনাদের দয় মাহফিল করাইছে আল্লাহ পাক আমাকে এই সুযোগ দিয়েছে মা কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি পর্যন্ত যেতে পেরেছি এই কোরআনের হাদিসের ঘটনাগুলি যখন শুনলাম বন্ধুগণ আমার কানে কাবা গলি তাওয়ফ করে কানে কাবায় ধরে আমি শুধু দোয়া করি না আমার মাকে বললাম মা আমি একদিকে কানে কাবায় ধরে দোয়া করব অন্য দিকে তুমি মা যদি বলো আল্লাহ তুমি আমার সন্তানের দোয়া কবুল করিও না মাগ কোরআন বলে হাদিস বলে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আগে কবুল হবে আমি আমার মা কে বললাম মা তুমি কানে কাবার গিলাফে ধরো মা কানে কাবার গিলাফে ধরছে আল্লাহর ঘরศักดิ আমি আমার মায়ের পায়ে ধরে পড়ি আমি আমার মায়ের পায়ে ধরে ধরে কাঁদছি বলছি মা তোমার অনেক কষ্ট দিচ্ছি মা তোমার কোনো করতে পারি নাই বাবা জমি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে বাবার অনেক বড় স্বপ্ন ছিল আজকে বাবার কবরের ভিতরে কোন হালতে আছে জানি না মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও আমি তখন বিশ্বাস করেছি দুনিয়ার কাউ যদি আমাকে পায়ে ধরে টানতে চায় নিছে নামানোর জন্য আমার এই মায়ের দো আমাকে উপরে ওঠানোর জন্য যথেষ্ট আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি এই জন্য আমার যুবককে বলছি মায়ের চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না পীরকে তো তুমি ধরবে কিন্তু মায়ের চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না গত বছর না শ্রীননগর মাহফিল থেকে আসার পথে আদাউর বাজারের পশ্চিমে এই ঘটনাগুলি কেন বলেছি নিজেকে বড় করার জন্য নয় মায়ের অবদানটা বোঝানোর জন্য মাকে আসারের নামাজের এফোড়ে ফোন করলাম মা মাহফিলে রওনা হয়ে গেলাম যে রাস্তা দিয়ে যাতায়াত করবো রাস্তাটা বড় কঠিন একটা রাস্তা মায়ের ব্যবসায় সফল হবেন চাকরির অনুমতি লাভ করবেন আপনার সম্মান আপনার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবেন বলেন আল্লাহ একবার যেইমাত্র মাকে বললাম মা বললেন আমি যায় না মাঝে বসা আছি তোমার জন্য দোয়া করব। আমার বন্ধুগণ গণ যেইমাত্র আদাউরের পশ্চিমের গার্মেন্টের মধ্যে চলে আসছি এই সময় আমি নিজে ড্রাইভিং করতেছিলাম একটা চাকা নিচে পড়ে গেছে ইতিমধ্যে আপনার দুটা সিএনজি তিনটা টমটম তিনটা মোটর সাইকেল গুলে মালে প্রায় বারো পনেরো জন যুবক চলে আসছে আপ্যান পরা গেঞ্জি পড়া আপ্যান গুলি দেখলে তো বোঝা যায় এই যুবক কেমন যুবক এই যুবক গুলি এক হইতাছে হুজুর কোন সাহায্য লাগবে কিনা আমি বললাম বাবারে সাহায্য করলে তো ভালোই সাহায্য করলে তো ভালোই আমার ড্রাইভার বলতেছে হুজুর কার কাছে আপনি সাহায্য চাইতেছেন আরে আপনি কার কাছে সাহায্য চাইতেছেন ফুলামাইনগুলো তো ভালো না আমি বললাম আল্লাহর উপর ভরসা রাখো আমি তো আমার মাকে টেলিফোন করে দোয়া চেয়েছি আমার মা বলেছেন যায় না মাঝে বসা আছে আমার বিশ্বাস দুনিয়ার আমাকে এই যুবকুলি বলে হুজুর আপনি গাড়িতে উঠেন ড্রাইভারকে গাড়িতে উঠালো আমি উঠলাম ড্রাইভার গাড়িতে উঠলো সামনের যে গাতায় গাঁতায় ছিল। ফুলাফান এই বারো ফন্ড জন মিলে গাড়ির চাক্কাটা উঠাইলো বাড়িতে নিরাপদে চলে আসছি এখন বুঝলাম মায়ের খেদমত করা লাগবে মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে নাকি মায়ের কাছ থেকে বদ দোয়া নিতে হবে আওয়াজে বলেন আমার যারা যুবক আছো তোমার হাতে হাত রেখে বলছি যুবক বাইতে রেখে হাতে হাত রেখে বলছি শরীরের শক্তির কারণে শরীরের বড়াইয়ের কারণে শরীরের অহংকারের কারণে মাকে তুমি করিও করিও না। না। তুচ্ছতা তোমার জীবনটা যদি কিছু করতে চাও কিছু পেতে চাও যদি নিজেকে সফল কাম বানাতে চাও এখনো সময় আছে আজকে এই ওয়াস থেকে বাড়িতে যাও মায়ের কাছে পায়ে ধরে মাফ চাও বাবার কাছে পায়ে ধরে মাফ সাও দেখবে মা বাবা ক্ষমা করে দিবে মা বাবা তোমার জন্য এমন একটা দোয়া করে দিবে আর মা জিনা কর হোক বেবিচারি হোক মা যে যে কোনো একটা হোক এটা আপনার চিন্তার বিষয় না দেখার বিষয় আপনি চাওয়ার বিষয় হচ্ছে আপনি মায়ের জন্য কি করছেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দরজাকে আরো অনেক উপরে উঠিয়ে দিবেন তো আলে আমরা আমাদের এই সিঁড়িটাকে অনেক অনেক উপরে উঠিয়ে নিতে চাই কথা বলেন ঠিক না বেটি বন্ধুগণ আমার আল্লাহর একজন বান্দা প্রত্যেক বছর উনি চিন্তা করতেছেন হজ করবেন আল্লাহর বাড়িতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কানে কাবা তাওয়াফ করবেন প্রথম বছর মায়ের অনুমতি নিলেন মা বললেন বাবা এই বছর আমি মৃত্যুবরণ করব তুমি আগামী বছর যাবে এবার দু নাম্বার বছর যেই মাত্র চলে আসছে এবার সন্তান বলতেছে মা ও আমার মা আমি এই বছর হজে যাব এমনি করে করে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর অতিক্রম হয়ে গেল মায়ের বড় ভক্ত যখন একবার নয় দুবার নয় বারবার যখন মায়ের অনুমতি নিতে চাচ্ছে মা বলে বাবা তুমি এই বছর হজে যাবে না এই বছর হজে যাবে না এমনি করে করে পায় পাঁচ বছর অতিক্রম হয়ে গেল যেই মাত্র পাঁচ বছর অতিক্রম হয় গেল ছয় বছরের সময় এবার সন্তান মা কে ডাক কয় মাগো প্রত্যেক বছর তুমি বল মৃত্যু বরণ করবে মৃত্যু বরণ করবে কই ছয় বছর অতিক্রম হওয়া গেল তুমি তো আর মল্লা না তুমি তো মরছো না মরছো না আমারও হসে যাইতে দিচ্ছ নাপোনা বন্ধুগনে আমার ছয় নাম্বার বছর এবার সন্তান ডাক দিয়ে বলে মা তুমি মরলে মরো বাঁচলে বাসো এত আমার কিছু আসা যায় না তাইলে এই কথার দ্বারা বোঝা যাচ্ছে আপনি যখন কিছু করতে যাবেন মায়ের অনুমতি ছাড়া আপনাকে করলে আপনার জন্য ভালো হবে না মন্দ হবে আওয়াজে বলেন বন্ধুগণ এই যুবক হজে যাওয়ার জন্য তার কিছু খাদ্য পানীয় কিছু সামগ্রী হাতে নিয়ে বের হয়ে গেল আগে আপনার হাটে হেঁটে হেঁটে যাওয়া লাগতো জাহাজের মাধ্যমে যাওয়া লাগতো এই যুবক সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলছি সময় সম্প আমার বন্ধুগণ আমার এই যুবকটা হাঁটি হাঁটি পা পা করে গ্রামগঞ্জ চিড়িয়ে শহরে চলে গেল মাগরিবের নামাজের টাইম করিব হয়ে গেল যেই মাত্র মাগরিব হয়ে গেল যুবক এবারে চিন্তা করল আমি রাত্রি কোন জায়গায় কাটাবো রাত্রি তো আমার অতিক্রম লাগবে রাত্রি আমি কোন জায়গায় কাটাব মসজিদের ইমাম সাহেবের কাছে গেল হুজুর যদি আপনি একটু অনুমতি দিতেন আপনার মসজিদের বারান্দায় রাত্রিটা আমি কাтая দিতাম আমি একজন মুসাফির মানুষ হুজুর বললেন বাবা ঠিক আছে এই কথা বলে এই মুসাফির মানুষটা আল্লাহর বান্দাকে মসজিদে অবস্থান করার অনুমতি দিলেন কিন্তু ওইদিকে উনি উনার মায়ের অনুমতি না নিয়ে হজের জন্য বের হয়েছেন রাত্র যখন গভীর হয়ে গেল গভীর মসজিদের পাশের বাড়িতে চুরি হয়ে গেল ডাকাতি বন্ধুগণ আমার যেইমাত্র চুর চুরি করার জন্য ঘরের ভিতরে প্রবেশ আছে। চুর বেসারা তার চুরি কি মাল গুলি সে গুছিয়ে তার যখন বস্তায় ভরে নিল মাল গুলি নিয়ে গড় থেকে বের হয়ে যাবে এই মুহূর্তে গরের মালিকের ঘুম ভেঙে গেছে এবার জানতে চাই মালিকের যদি ঘুম ভাঙে সুর যদি দেখতে পায় তাহলে মালিক এবার নাকে তেল দিয়ে ঘুমাইবো নাকি সুরের পিছনে দৌড় দিব কথা বুঝতেছেন

যিনি নামাজ পড়ছিলেন সন্তান মায়ের অনুমতি বেদি রেখে আল্লাহ ওই বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে অন্য দিকে সুর বেচারা তার সুরের সমস্ত মাল সামানগুলি তার কাছে রেখে তারপর আবার দিছে কয় যানবাসনের ফরজ কথা কই আমরা কিচ্ছু ফারিয়ান না পারি অন্তত এই কথাটা ভালো করি পারি কয় হুজুর জানবাসানি ফরজ কিন্তু নামাজও যে একটা ফরজ আছে এই জিনিসটা আমরা জানি না রোজা ফরজ এটা মুসলমান জানে না হজ ফরজ যাকাত ফরজ এটা জানে না খালি জানবাসানি ফরজ এই কথাটা ভালো কই জানে কথা কই না কথা কই না ঠিক বন্ধ অনেওনা জন্য সুর দান করার জন্য তার সমস্ত মাল সামানগুলি যে ব্যক্তি হজে যাবে তার পাশে একে আবার দাঁড়িয়েছে এবার বাড়ির মালিক আয়শা দেখে ও আজীব সু জীবনে কত সুর দেখলাম সুর সুরি করে মসজিদে সুরি কিtoml মালগুলি তার সামনে রাইকা আবার নামাজের মধ্যে দাঁড়ায়া যায় এমন সুর আমি জীবনে দেখি নাই বুঝছেন নি নামাজ উনি কি চুরি করছে না সুরে চুরি করে জিনিসটা কে গেছে চুরে চুরি করে ভাগছে কিন্তু যিনি নাকি নামাজ তার সামনে চুরি কি মাল গুলি রেখে ভাগছে এলাকার জনগণ যখন সুরের কথা যে আপনার মনে করেন কয়েক রাইতের ঘুমাই ঘুমাই না কয়েক রাইত ধরে ঘুমায় না এও যখন সুরের কথা উনে এও কয় যা সুযোগে কয়েকটা খেচ্ছে মনে হয় কয়েক দিন ধরে কেউ না কথা হই না তো জনগণের মার জনগণের মার ও মার বেটা পরে যে ডাব ওই বনে কথা হই না তো কয় ফাটাইলা ফুটাইলা ডাক তোরাই না দেখাইলা পরে যে ডাব ওই বনে মার বেটা আসক।

সম্মানিত সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী মন্ডলী আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের শ্রদ্ধা বা জন ব্যক্তিত্ব যিনি লেখক ও গবেষক যদিও এখানে ওনার পরিচয়টা দেওয়া হয়েছে ঢাকা যদিও আমরা ওনার পরিচয়টা এখানে পোস্টারও লেখা পেয়েছি ঢাকা যদিও আমি বলতাম না এই জন্য বলতে হয় আমাদের হবিগঞ্জ আমাদের হবিগঞ্জে সুযোগ্য এবং সুধক্ষ আলেম আছে এটা আমাদের জানার দরকার আছে না নাই আর এই কথা বলেন জানার দরকার আছে না আপনারা তো গলার জন্য ফাগল তলা আছে না না এটা তো দেখার দরকার নাই আপনারা আপনারা দেখার দরকার হলো গলা আছে নি তোলা তাক না তাক না দেখলে নাই কথা কয় না ঠিক কয়েকদিন আগে শুনছিলাম কইতাম নি কয় 99 নামের মাঝে শেষ তোমার কয় 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রূপ দেখায়া বেলকে দিয়া জগৎ ফাগল করিলা আউযুবিল্লাহ কই সুবহানাল্লাহ এ কোন দেশে বৈছে নাম রঙ্গিলায় কোন দেশে কথা কই না আল্লাহর কয় রঙ্গিলা আল্লাহই বলে রূপ দেখায়া বেলকি দিয়া আল্লাহর অতুই টেহা লাগছে তোমার রূপ দেখায়া বেলকি দিয়া আল্লাহ জগত পাগল করতো আল্লাহর অতুই টেহা লাগছেনি কয় তুমি আল্লাহ আমরা বান্দা মাইস্কানে লাগাইলা দান্ডা আউযুবিল্লাহ কয় কই তুমি আল্লাহ আমরা বান্দা মাইস্কানো লাগাইলা দান্দা আল্লাহ বলে দান্দা লাগাইছে কিসের আবার বিসারা এ আবার তোমার কেমন লীলা এই বক্তাগুলির জন্য আমরা পাগল ফানি গর গড়ায় ফটতেছে বাবা আমায় ডাকতেছে আয়ের মালিক আমার বুকে আয় গাদার গরের গাদা তোর ই কথা হইবে লাগবে অর্জন আর এখন তো আপনার এইটা না হইলে ভালোই ফেন যদি আমি ওইটা লাগাইতাম মাড আর গাড আর গাং মনে হয় খালি থাকলো না পাওয়া গেল না তে আমার ভাই যান যদিও ওই রঙ্গিলার গান আপনাকে শোনাবে না উনি আমাদের হবিগঞ্জের গৌরব ঋষি এলাকার ঋষি হাবিলির সম্মানিত পীর জাদা যদিও উনি ওনার পরিচয়টা আপনাদের হয়তো অনেকের জায়গা পরিচয় প্রকাশ করেছেন আমরা এই এই রত্নগুলিকে আমরা আমাদের সামনে তুলে দরকার আছে না নাই আর এই কথা বলেন আছে না নাই উনি যে দলিল গুলি দিবে আমার শরীফের আমার যুবকেরা আজকে আমার ফককেই বলো আর বিপক্ষেই বলো এরা আমার বালা ফাওক আর না ফাওক আমরা তো তাই রিসাবার লাগে কেন এটুই আশা করি এটুই আশা কিন্তু আমার ভাইয়ের যে ইলিম যে দক্ষতা তাইর হিসাবের দক্ষতা আছে আমি না করি না কিন্তু আমার ভাইয়ের কাছে আসতেইলে অনেক সময়ের দরকার আছে ঠিক 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 না যদিও ভাই ওই কথা বলবেন না এটা আমরা আমরা জায়গা থেকে আমরা তো মাপতেছি তার মিমিটারের মাধ্যমে মাপতেছি অভিজঞ্জর রওনা কুলখে আমরা সামনে তুলে ধরতে হবে দুই হাত তুলে বলো যারা সুন্নিয়তের পক্ষে কথা বলবে ওনার কন্ট্র আসে না এটা দেখার বিষয় নয় তার আহলে বায়াতের পক্ষে কথা বলবে আমার নবীর পক্ষে কথা বলবে আউলিয়া কেরামের পক্ষে কথা বলবে আমরা দান মাল দিয়ে তাদের পক্ষে কাজ করে যাব দুই হাত তুলে বলুন ঠিক না বে ঠিক হজরত কাদরি সাহেব সম্মানিত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমি কারো ভাই কারো বাতিজাত কারো ভাগ কারো নাতি আমি অনেক সময় কথা বলেছি আমার ভাই সামনে আসার পরে আমি আর কথা বলার কোনো যোগ্যতা রাখি না যদি কোনো ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন আমি আমার ভাইকে রেখে আমি বিদায় করছি আমি আর একটা সাড়ে দশটাকে ধরার কথা আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের আমলে বরকত দেন আমার ভাই ডাকা প্রতিষ্ঠানে আছেন প্রতিষ্ঠানগুলি দেখাশোনা করতেছেন যদিও যদিও বাড়িতে আসা যাওয়া এই জন্য পরিচয়টা হয়তো আমরা জানি না যাই হোক আল্লাহ তালা যেন আমাদের সবল সকলকে যেন আমাদেরকে সঠিক তাহলে জামাতের ও থাকায় যেন আমাদেরকে ছায়া তলে আচার যেন আল্লাহ তাআলা যেন সুব্যবস্থা দান করুন সকালে বলি আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিয়মিত ওয়াজ মার্কেটিং পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন